আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে ভিডিওটা হচ্ছে সৌদি আরবের অরিজিনাল মৌচাক থেকে মধু সংগ্রহ করাটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, অলরেডি কিন্তু মৌচাকটা ভেঙে ফেলেছে, আর এই যে হাতে নিয়ে বসে আছে এখানে কিন্তু অনেক মধু, মোটামুটি অনেক মধু ছিল। তো দুইটা চাক তারা একসাথে ভাঙবে। তো একটা এই যে চাক ভাঙার পর দেখাচ্ছি পরিমাণ মধু ছিল এটাতে, আর মধুটা প্রচুর ঘন ছিল। তারপর সে তারা আর একটা মৌচাক ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে মোট দুইটা মৌচাক তারা ভাঙবে, একটা ভেঙে নিয়ে আসছে অলরেডি। তো আরেকটা ভাঙার জন্য একটু উঁচু, অনেক উঁচু জায়গাতে তারা বাসা বেঁধেছে। তো এখানে তারা একটা বড় একটা চঙ্গ নিয়ে যাচ্ছে, অনেক বিশাল বড়। এটা দিয়ে তারা এখন আরো একটা মৌচাক থেকে সংগ্রহ করলো। তো আমার জীবনে আমি কখনো এতটা ঘন মধু দেখি নাই। মৌচাক এটা আসলে রাতে ভাঙতে হয়, আর সৌদি আরবের মৌমাছি গুলো কিন্তু এতটা কামড় দেয় না, তাদেরকে কিন্তু কোনো কামড় টামড় দেয়নি। আর তাদের অবশ্য অভিজ্ঞতা আছে মৌমাছি থেকে কিভাবে মধু সংরক্ষণ করতে হয়। এটা রাতটা ছিল কি রাত 12:30টার দিকে ছিল মৌমাছি চাক থেকে মধু সংরক্ষণ করা। তো এতে দেখতেই পাচ্ছেন, তো আমার এক মামা লাগে, তো উনি মধু সংরক্ষণ করে চাক সহকারে আমার হাতে ধরিয়ে দিল, যে বললো তুমি এটা বাসায় নিয়ে যাও। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি বাসায় নিয়ে যাচ্ছি এটাকে, এখন চাক থেকে মধু গুলোকে আমি এখন আলাদা করবো, এই জন্য নিয়ে যাচ্ছি বাসায়। মধু কিন্তু অনেক উপকারী একটা খাবার, মধু খেলে অনেক রোগের জন্য উপকার হয়। বিশেষ করে সকালে খালি পেটে একটু কালো জিরার সাথে যদি খালি পেটে মধু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার হয়। এছাড়া অনিদ্রা, হাঁপানি, ফুসফুসের সমস্যা, অরুচির বমি ভাব, বুক জ্বালা করা, এসব রোধ করে। মধু দেহের ফ্যাট কমায়, যা ওজন কমাতে সাহায্য করে। হালকা গরম পানিতে থাকা মধু উজ্জ্বল ও পৃষ্ঠত্বককে উন্নীত করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা শুষ্ক ত্বককে সাহায্য করে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, লোবর আব্বু চেষ্টা করতেছিল আসলে বের করার জন্য, এটা আসলে বের করা যায় না, কারণ মধুটা এতটাই ঘন ছিল যেখান থেকে বের করা যাচ্ছে না। তারপর লোবর আব্বু বললো যে লোবর জামা দিয়ে জর্জের একটা জামা নিয়ে আসো, এই পাতলা ঝরঝের জামাটা দিয়ে, যে জামার উপরে যে একটা নেট থাকে, তো ওটা দিয়ে আজকে আমরা মধু সংরক্ষণ করতেছি। এতে করে মধুটার ভিতরে কোনো ময়লা টয়লা পড়বে না, খুব সুন্দর একটা পদ্ধতি ছিল। তো এখানে বেঁধে দিয়েছিল ওরাব্বু। এই মধুটা দেখেন কতটা ঘন, আস্তে আস্তে করে পড়তে আছে পড়তে আছে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব। মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।